এখন আমাদের সবার হাতে হাতেই স্মার্টফোন আর স্মার্টফোনে বিভিন্ন রকমের অ্যাপস আমরা ডাউনলোড করে ইনস্টল করে থাকি বিভিন্ন কাজের জন্য। আজ আমি বলবো 10টা খুবই দরকারি অ্যাপসের কথা যেগুলো প্রতিটা স্মার্টফোনেই থাকা উচিত। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক, এটা আমার 2021 সালের প্রথম ভিডিও, সো একটু দেরিতে হলেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এখন আমি একটা একটা করে 10টা অ্যাপসের কথাই ডিটেলসে বলবো এবং এক্সপ্লেইন করব কেন এই অ্যাপসগুলো আপনার ফোনে থাকা জরুরি। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ভিডিওটা কিন্তু স্পন্সরড কোনো ভিডিও না, আমার নিজের কাছেই মনে হয়েছে ডে টু ডে লাইফে এই অ্যাপসগুলো খুবই দরকারি। অনেকেই হয়তো এই অ্যাপসগুলোর মধ্যে নিয়মিতভাবে কয়েকটা ব্যবহার করে থাকেন, আবার অনেকে হয়তো এগুলোকে পাত্তাই দেন না। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই প্রথম অ্যাপটার ব্যাপারে। আর প্রথমেই আছে মোবাইল ব্যাংকিং অ্যাপ, মানে বিকাশ, রকেট, নগদ এই টাইপের যে অ্যাপগুলো আছে সেগুলো। এই অ্যাপসগুলোর মাধ্যমে শুধু যে টাকা পয়সা ট্রানজ্যাকশন করা যায় সেটা কিন্তু না, এটার মাধ্যমে আপনি ইউটিলিটি বিল দিতে পারছেন, আপনার ক্রেডিট কার্ড বিল দিতে পারছেন, অনলাইনে কেনাকাটা করতে পারছেন, রাইড শেয়ারিংয়ের বিল দিতে পারছেন, ইভেন অনলাইন থেকে যে ফুড অর্ডার দিচ্ছেন সেটার বিলও কিন্তু দিতে পারছেন। সুবিধা কিন্তু এখানে অনেকগুলো। সিম্পলি আমি যদি ইলেকট্রিসিটি বিল দেওয়ার কথা বলি, যে আপনাকে কিন্তু লাইন ধরে ব্যাংকের সামনে গিয়ে টাইম নষ্ট করে ইলেকট্রিসিটি বিল আগে পে করতে হতো, এখন কিন্তু সিম্পলি আপনি বিকাশ কিংবা নগদ দিয়ে ঘরে বসেই পেমেন্টটা করতে পারছেন। এই অ্যাপসগুলোর আরও কিছু সুবিধা কিন্তু আছে। মনে করেন আপনি যদি সিটির একটু বাইরে যান, আপনার সাথে হয়তো ক্যাশ কম আছে, আপনি মনে করলেন যে আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড আপনার সাথে আছে, সো যদি টাকার দরকার হয় তাহলে এটিএম থেকে তুলে নেবেন, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটিএম বুথ পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় যে নগদ বিকাশ কিংবা রকেটের ক্যাশ আউট করার জায়গা থাকে, কিংবা ম্যাক্সিমাম মানুষই কিন্তু নগদ বিকাশ কিংবা রকেটে পেমেন্ট নেয়। সো এই ধরনের অ্যাপ আমাদের স্মার্টফোনে থাকা আসলে খুব জরুরি, মানে সেটা রকেট হতে পারে, নগদ হতে পারে কিংবা বিকাশ হতে পারে। এরপর আসি দুই নম্বরে যে ধরনের অ্যাপ আমাদের স্মার্টফোনে থাকা উচিত সেটার ব্যাপারে, আর সেটা হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপ। এখন অনেকেই হয়তো বলবেন, ভাই আমার নিজেরই বাইক আছে কিংবা আমার নিজেরই গাড়ি আছে, আমি কেন রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহার করব। এখন দুই একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করেন আপনার বাইক আছে, এখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা জরুরি কাজে আপনাকে ঠিকই বাইরে যেতে হবে, আর তখন যদি আপনার ফোনে উবার, পাঠাও এই টাইপের কোনো অ্যাপ ইনস্টল করা থাকে, আপনি কিন্তু সিম্পলি উবারের একটা গাড়ি ডেকে বাইরে চলে যেতে পারছেন বৃষ্টির মধ্যেও। এরকম আরও ইমার্জেন্সি সিচুয়েশন কিন্তু হতে পারে, ধরে নিলাম আপনার গাড়িও আছে ড্রাইভারও আছে। এখন এরকম হতে পারে যে কোনো একটা ছুটির দিনে, যেদিন ড্রাইভারের ছুটি কিংবা ধরেন একটা অড টাইমে, মনে করেন মাঝরাতে কোনো একটা বিপদ আপদ হলো, তখন কিন্তু গাড়ি থাকলেও সেই গাড়িটা আপনি ব্যবহার করতে পারছেন না ড্রাইভারের অভাবে, কিংবা নিজে হয়তো গাড়ি চালাতে পারেন না। সেক্ষেত্রে আপনার ফোনে যদি উবার ইনস্টল করা থাকে, খুব সিম্পলি আপনি কিন্তু উবার থেকে একটা গাড়ি কল করে ইমার্জেন্সি কাজটা সেরে নিতে পারছেন। সো পয়েন্টটা হচ্ছে এরকম, সবসময় যে এই অ্যাপগুলো আপনার লাগবেই সেটা কিন্তু না, কিন্তু ইমার্জেন্সির জন্য ফোনে এই অ্যাপগুলো থাকা খুবই জরুরি। এরপর তিন নম্বরে আমাদের স্মার্টফোনে যে অ্যাপটা থাকা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে গুগল ম্যাপস। বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন এলাকায় যেতে হয় এবং দেখা যায় ওখানে গিয়ে আমরা কোনো ঠিকানা খুঁজে পাচ্ছি না কিংবা কোনো রোড খুঁজে পাচ্ছি না, তখন যদি ইনস্ট্যান্টলি আপনি জাস্ট গুগল ম্যাপটা ওপেন করে ওই জায়গাটা একটু নেভিগেট করে নেন, আপনি কিন্তু ইজিলি অ্যাড্রেসটা বের করে ফেলতে পারবেন। এছাড়া কোনো একটা নতুন এলাকায় গিয়ে কাছাকাছি কোথায় হসপিটাল আছে কিংবা এটিএম বুথ আছে কিংবা কোনো একটা কফি শপ আছে, এগুলো যদি আপনি খুঁজতে চান, আপনি কিন্তু খুব সিম্পলি গুগল ম্যাপের সার্চ অপশন থেকে জিনিসগুলো বের করে ফেলতে পারেন। আর গুগল ম্যাপসের আরেকটা খুব ভালো অপশন হচ্ছে যেটা অফলাইন ম্যাপস বলে একটা অপশন আছে, মানে আপনার ফোনে যদি মোবাইল ডেটা নাও থাকে আপনি কিন্তু অফলাইন ম্যাপ থেকে ম্যাপটা ইউজ করতে পারছেন, আর এটার জন্য আপনি কিন্তু আপনার আশেপাশের এলাকার ম্যাপ সিলেক্ট করে অফলাইন ম্যাপে সেভ করে রাখতে পারেন। কিংবা মনে করেন যে আপনি জানেনই যে আপনি হয়তো পরের সপ্তাহে কিংবা দুই দিন পরে কোনো একটা নতুন শহরে যাচ্ছেন, তো আগে থেকে সেই শহরের ম্যাপটা কিন্তু আপনি অফলাইনে ইউজ করার জন্য ডাউনলোড করে রেখে দিতে পারেন। অ্যান্ড গুগল ম্যাপসে প্রতিটা এলাকার যেই পরিমাণ ডিটেলস আছে সেটা মোর দ্যান এনাফ যে ওই এলাকা থেকে কোনো কিছু খুঁজে বের করার জন্য। এরপর আসি চার নম্বর অ্যাপসে, আর সেটা হচ্ছে মোবাইল কোম্পানিগুলোর যে অ্যাপসগুলো আছে, মানে মাই জিপি, মাই রবি, মাই এয়ারটেল, মাই বাংলা লিঙ্ক এই টাইপের যে অ্যাপসগুলো আছে। প্রতিটা মোবাইল ফোন কোম্পানির অ্যাপগুলোর যে ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যালেন্স কত আছে, টক টাইম কত আছে, ডেটা কত আছে, ভ্যালিডিটি কত দিন, এই সব কিছুই কিন্তু সেখানে পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাস্ট কবে মোবাইল রিচার্জ করেছিল সেটা সে ভুলে গিয়েছে, আসলে তার ব্যালেন্স কত সেটা জানে না, সো দেখা যায় কথা বলতে বলতে কথার মাঝখানে লাইন কেটে গেছে কারণ ব্যালেন্স শেষ, কিংবা বাইরে হয়তো মোবাইল ডেটা ইউজ করছিলেন হঠাৎ করে দেখলেন মেগাবাইট শেষ হয়ে গিয়েছে। এখন আপনার ফোনে যদি মোবাইল কোম্পানির এই অ্যাপগুলো ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনি অলওয়েজ আপ টু ডেট থাকছেন। আর এই অ্যাপ ব্যবহার করার জন্য মোবাইল কোম্পানিগুলো কিন্তু কিছু রিওয়ার্ড পয়েন্টও দিয়ে থাকে, যেগুলো দিয়ে ইমার্জেন্সিতে ব্যালেন্স পারচেস করা যায় কিংবা মেগাবাইট পারচেস করা যায়।
আর এই অ্যাপগুলোর আরেকটা বড় সুবিধা হচ্ছে আপনি আপনার পরিচিত কাউকে ডেটা গিফট করতে পারেন কিংবা টক টাইম গিফট করতে পারেন অ্যাপের মাধ্যমে খুব সহজেই। এরপর পাঁচ নম্বরে যে অ্যাপটার কথা বলবো সেই অ্যাপটার নাম হচ্ছে ফাস্ট আর এটার ওয়েবসাইটের নাম হচ্ছে fast.com। মেইনলি এটা আপনার ইন্টারনেট স্পিড মাপার একটা অ্যাপ এবং ওয়েবসাইট, আপনি ইচ্ছা করলে অ্যাপটাও ব্যবহার করতে পারেন কিংবা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারেন। আপনি মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই যেটাই ব্যবহার করেন না কেন সিম্পলি আপনার মোবাইলের ব্রাউজারে গিয়ে টাইপ করবেন fast.com, লিখে এন্টার দিলেই কিন্তু ও আপনার ইন্টারনেটের স্পিডটা দেখিয়ে দিবে। এখন বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করে থাকি আর ওয়াইফাই লাইন আমরা নিয়ে আসি ব্রডব্যান্ড লাইন যারা দেয় তাদের কাছ থেকে। এখন হিসাবটা হয়তো এরকম হয় 5 Mbps এর লাইন 500 টাকা কিংবা 10 Mbps এর লাইন 1000 টাকা, কথার কথা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কিন্তু তারা যে টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে সেই স্পিডের লাইন আপনাকে দিচ্ছে কি না সেটা আপনি চেক করবেন কিভাবে? অনেক সময় আমরা ভেবে নেই যে ইন্টারনেট স্পিড আমরা কম পাচ্ছি কিংবা ইন্টারনেট একটু স্লো, কিন্তু আসলেই কতটা স্লো কিংবা আসলেই কতটা পাচ্ছি সেটা কিন্তু আপনি খুব সহজেই এই fast.com দিয়ে চেক করে নিতে পারেন। এরপর 6 নম্বরে আমার লিস্টে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি অ্যাপ, মানে ফুড পান্ডা কিংবা পাঠাও ফুড এই টাইপের অ্যাপ। এই ফুড ডেলিভারি সার্ভিস দেওয়ার অ্যাপসগুলোকে আমি বলবো বিপদের বন্ধু। মনে করেন কথা নেই বার্তা নেই বাসায় মেহমান এসে হাজির, তখন না আছে আপনার তাদের জন্য রান্না করার সময়, না আছে আপনার ফ্রিজে তাদের জন্য বাজার। সেক্ষেত্রে সিম্পলি আপনি কিন্তু এই অ্যাপসগুলো ব্যবহার করে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে আনিয়ে নিতে পারেন। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে এখানে খরচটা অনেক বেশি পড়ছে, কিন্তু একবার একটু চিন্তা করে দেখেন আসলেই কি খরচ বেশি পড়ছে? নর্মালি ওই খাবারগুলোর ওই রেস্টুরেন্টে যেই প্রাইস সেই প্রাইসেই কিন্তু ওরা আপনাকে বাসায় ডেলিভারি দিয়ে যাচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি। আবার বিষয়টা এমনও না যে শুধুমাত্র এক্সপেন্সিভ রেস্টুরেন্টই ওদের লিস্টে আছে, নর্মাল রেস্টুরেন্ট থেকে শুরু করে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট সব ধরনের রেস্টুরেন্টের সাথেই কিন্তু ওদের অ্যাগ্রিমেন্ট আছে। সো আপনি যে রেঞ্জের খাবার এবং রেস্টুরেন্ট অ্যাফোর্ড করতে পারেন সেখান থেকেই কিন্তু খাবার আনিয়ে নিতে পারছেন খুব ইজিলি। আর এটা যে শুধু হুট করে মেহমান চলে আসলেই করতে হবে সেটা কিন্তু না, অনেক সময় তো নিজের এরকম ইচ্ছা হয়, হঠাৎ করে মনে হলো এখন স্টারের বিরিয়ানি খাবো কিংবা ফখরুদ্দিনের বিরিয়ানি খাবো, সো নিজের আবার বাইরে যেতেও ইচ্ছা করছে না, তখন কিন্তু সিম্পলি আপনি এই অ্যাপসগুলো দিয়ে অর্ডার করে দিলে ওরা আপনাকে বাসায় খাবার দিয়ে যাচ্ছে। সিম্পল, লাইফ ইজ ফান। এখন 7 নম্বর অ্যাপসটায় যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 7 নম্বরে যে অ্যাপসগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে মিনা ক্লিক, স্বপ্ন এবং চালডাল.com। অনেকেরই ধারণা আছে এই জায়গাগুলো থেকে জিনিসপত্র কিনলে দাম একটু বেশি পড়ে বাজারের থেকে এবং জিনিসপত্র হয়তো ভালো মানের পাওয়া যায় না। আবার যদি এমন দেখেন যে বাইরে যেটার দাম বেশি ওদের কাছে দাম কম, তখন আমরা ধরেই নেই যে ওরা মনে হয় ভালো জিনিস দিচ্ছে না, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, তারা আসলে অনেক বড় হোলসেলার, সেজন্যই তারা আসলে অনেক কম দামে অনেক ভালো জিনিস দিতে পারে যেটা বাজারে হয়তো দাম বেশি। আর এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা একবার চিন্তা করে দেখেন যে সপ্তাহে হয়তো একদিন ছুটির দিন, সেদিনই আপনি দৌড়াচ্ছেন বাজারে বাজার করতে, কিন্তু আপনি যদি আগে থেকেই আপনার বাজারের লিস্টটা করে রাখতে পারেন এবং অর্ডারটা প্লেস করে দিতে পারেন, আপনার কিন্তু বাজারে যেতে হচ্ছে না, বাজারের প্রাইসেই আপনি কিন্তু বাসায় বসে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আর হোম ডেলিভারির জন্য ওরা কিন্তু খুব বড় অ্যামাউন্ট আপনাকে চার্জ করছে না। আপনি নিজেও যদি বাজারে যান আপনার কিন্তু রিক্সা ভাড়া লাগবে, আপনার বাস ভাড়া লাগবে, কিংবা আপনি যদি পায়ে হেঁটে যান আপনার সময় নষ্ট হবে, এনার্জিও নষ্ট হবে। আর এক্ষেত্রে আপনি শুধু অর্ডার প্লেস করছেন, ওরা আপনার ডোর স্টেপে বাজার দিয়ে যাচ্ছে, আর এতে করে আপনার টাইম সেভ হচ্ছে, এনার্জি সেভ হচ্ছে, মানিও সেভ হচ্ছে। এরপর 8 নম্বরে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে নিউজ রিলেটেড, মানে আমাদের সবাইকে আসলে একটু নিউজের সাথে কানেক্টেড থাকতেই হয়, কখন কোথায় দেশে বিদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে একটু আপডেটেড থাকতে হয়। আর এটার জন্য আমার মনে হয় অনেক ভালো একটা অপশন হচ্ছে লাইভ টিভির যে অ্যাপগুলো আছে সেগুলো। পার্সোনালি আমি ব্যবহার করি সময় টিভির অ্যাপটা। এই অ্যাপে লাইভ টিভির পাশাপাশি কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো আছে সেগুলোর ক্লিপও কিন্তু ওখানে থাকে, ইউটিউবের মতো, যে আপনি ওখানে ট্যাপ করে করে আসলে ওই নিউজটা যদি মিস করে যান তাহলে দেখে নিতে পারেন। সো যখন দেশে বিদেশে কোনো একটা ঘটনা নিয়ে অনেক হয়তো হইচই হচ্ছে কিংবা টানটান উত্তেজনা, তখন যদি আপনার মোবাইল ফোনে এরকম একটা অ্যাপ থাকে আপনি কিন্তু সারাক্ষণ আপ টু ডেট থাকতে পারছেন। সো আমার মনে হয় এরকম একটা লাইভ টিভি অ্যাপ সবার স্মার্টফোনেই থাকা উচিত। এরপর 9 নম্বরে যে অ্যাপটার কথা বলবো সেটা হচ্ছে daraz.com। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে
daraz.com কেন? অনেকের তো আবার অনলাইন শপিং নিয়ে অনেক রকমের ভয়ও আছে যে অনলাইন শপিং মানেই হচ্ছে ওরা ভালো জিনিস দেয় না কিংবা নষ্ট জিনিস দেয়। বাট যেই জিনিসগুলো খুব স্পেসিফিক মানে আপনি জানেন ওটার মার্কেট প্রাইস কত কিংবা ওটা কোন কোম্পানির কোন ব্র্যান্ডের সেই জিনিসগুলো কিন্তু আপনি অনায়াসে দারাজ থেকে অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিতে পারেন। এতে করে আপনার মার্কেটে যাওয়া আসার যে সময়টা আছে সেটা বেঁচে যাবে। আর দারাজের যেহেতু বিভিন্ন সেকশন আছে সো আপনি কিন্তু অনেক কিছু ওখানে পেয়ে যাবেন, মানে এখানে ইলেকট্রনিক্স আছে, ক্যামেরা আছে, হাউস হোল্ড আছে, ফার্নিচার আছে, অনেক কিছু কিন্তু ওখানে আছে। সো ডে টু ডে লাইফের অনেক টুকিটাকি এবং খুঁটিনাটি কিন্তু আপনি daraz.com থেকে অনায়াসে অর্ডার দিয়ে হোম ডেলিভারি নিতে পারেন। এরপর আসি লাস্ট অ্যান্ড 10 নম্বর অ্যাপে। আপনার বাসার পুরানা টিভি সেল করে দিয়ে আপনি একটা নতুন টিভি কিনতে যাচ্ছেন, আপনার বাসার ফার্নিচার পুরানা হয়ে গেছে সেটা সেল করে দিবেন, আপনার যে মোবাইলটা আছে সেটা পুরানা হয়ে গেছে এটা সেল করে নতুন একটা কিনতে যাচ্ছেন, এই সব কিছুই সম্ভব বিক্রয় এর মাধ্যমে। সো এই বিক্রয় কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাপ, এমন কোনো আইটেম নেই যেটা আপনি বিক্রয় সেল করতে পারবেন না। আবার আপনি যদি পুরনো জিনিস কিনতে ইন্টারেস্টেড হন তাহলে এমন কোনো আইটেম নেই যেটা আপনি বিক্রয় পাবেন না। সো বিক্রয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি খুব ইজিলি পুরনো জিনিস সেল করতে পারবেন, আবার একটু পুরনো জিনিস যদি কিনতে চান তাহলে ইজিলি সেখান থেকে আসলে সেটা কিনতেও পারবেন। যেমন আমাদের সবার বাসায় প্রায় এমন কিছু জিনিস আছে যেগুলো কোনো কাজেও লাগছে না, আবার যেগুলো রাখার জন্য জায়গাও হচ্ছে না বাসায়। সো এইসব ক্ষেত্রে আমরা ইজিলি ওইসব জিনিসগুলো কিন্তু বিক্রয় সেল করে দিতে পারি। এখন যে 10টা অ্যাপের কথা আমি বললাম এগুলো আসলে আমাদের স্মার্টফোনে থাকা উচিত, কারণ আমরা কেউই জানি না কখন আসলে কোন অ্যাপটা আমাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।